সরকারি সুযোগ সুবিধা সহ বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ গ্রাম পঞ্চায়েতে কর্মরত গ্রাম রোজগার সহায়কদের। এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে ওয়েস্ট বেঙ্গল জিআরএস অ্যাসোসিয়েশন দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে অবস্থান বিক্ষোভের পাশাপাশি জেলা শাসকের দপ্তরে ছয় দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে চুক্তিভিত্তিক কর্মরত গ্রাম রোজগার সহায়কদের দাবি, রাজ্য সরকারের বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হলেও দীর্ঘদিন ধরে তাদের বেতন পরিকাঠামো একই রয়েছে। সিনিয়র কর্মীদের যেমন বেতন বৃদ্ধি হয়নি, পাশাপাশি কোনো ইনসেন্টিভ দেওয়া হচ্ছে না, ফলে তাদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে এদিন জেলা শাসকের দ্বারস্থ হন। এগারো বারো বছর ধরে এনজি এনার্জিসের কন্ট্রাকচুয়াল কাজে যুক্ত আছি, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সকলে আমরা আছি। আমরা বারংবার সরকারের কাছে আবেদন করেছি, আমাদের বঞ্চনার কথা জানিয়েছি, জানিয়েও কোনো লাভ হয়নি। মূলত আমরা যে ছয় দফার দাবিতে আজকে ডেপুটেশন জমা দিতে এসেছি, সেই ছয় দফা দাবি খুব মানে ন্যায়সঙ্গত। সমস্ত রাজ্য সরকারের কন্ট্রাকচুয়াল যারা আছে তারা এই দাবিগুলো বেনিফিটেড হয়েছে, তারা পাচ্ছে। ফিনান্স ডিপার্টমেন্টের অর্ডার আমরা পাচ্ছি না, অন্যান্য কন্ট্রাকচুয়ালরা পাচ্ছে, এই যে বঞ্চনা। তারপরে আরও আমরা 2019 সালে একটা অর্ডার পেয়েছি, যেই অর্ডারে আমাদের কোনো নবীন এবং যে সিনিয়র, এই যে একটা গুরুত্ব কাজের অভিজ্ঞতার যে একটা সম্মান, সেই সম্মানটা ওনারা ছিন্ন করে দিয়েছেন। আজকে কেউ জিআরএস যদি জয়েন করে তার যা বেতন, আমি 12 বছর আগে বা কেউ 13 বছর আগে জয়েন করেছে তারও তাই বেতন, সমান বেতন হয়ে গেছে। তারপরে আর জিওটেক করি, সেটার একটা অর্ডার ছিল যে ইনসেন্টিভ দেওয়া হবে, আজ দেড় বছর হচ্ছে সেই ইনসেন্টিভটা আমরা পাচ্ছি না। এই সমস্ত দাবি দাবা নিয়ে আমরা আজকে এখানে জেলাশাসক মহাশয়কে জানাতে এসেছি, আজকে কথা বলবো, কী বলে দেখি। তোমাদের দাবি না মানার পরবর্তী পদক্ষেপ কী? আমাদের দাবি যদি না মানা হয়, পরবর্তী পদক্ষেপ আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। আমরা সমস্ত জেলাব্যাপী এই যে ডেপুটেশনগুলো হচ্ছে গোটা রাজ্যে একসঙ্গেই হচ্ছে, আমরা আগামী দিনে রাজ্য স্তরে যাব, প্রয়োজন মতো যদি না হয় তাহলে আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাওয়ার চেষ্টা করব। বালুরঘাট থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।